গাজীপুরে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নগরীর উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, তরুণ ভোটারদের কাছে টানার চেষ্টায় প্রার্থীরা। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। গাজীপুর এখন নির্বাচনের নগরী, পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শহরের অলিগলি, প্রচারণায় মাঠে প্রার্থীরা। জুমার নামাজের পর টঙ্গীর ভাদাম এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। নাগরিকদের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আসুন, এই নগরটিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আগামী 25 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমরা আমাদের সেই স্বপ্ন পূরণ করতে পারি, এটি প্রত্যাশা। সালনা এলাকায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে প্রচারণায় নামেন তার মা স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন। বিজয়ী হয়ে ছেলের অসমাপ্ত কাজ শেষ করার আশ্বাস দেন ভোটারদের। আপনারা যদি আমার ভোট দেন, ভোট দেওয়া সহযুক্ত করেন, আগে আল্লাহ পাকে আল্লাহর মতো যদি আমি করতে পারি, ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে নিয়ে এলাকাবাসীর ছেলেকে নিয়ে আমি কাজটি বাকি কাজটি উঠাই দিই। স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানুর ইসলাম রনি প্রচারণা চালান টঙ্গীর নতুন বাজার এলাকায়। গাজীপুর মহানগরে এখন 2.5 লক্ষের উপর তরুণ ভোটার আছে। তোমরা আমাকে একটি বার তোমাদের ভাই হিসেবে সুযোগ দাও, তোমাদের বন্ধু হিসেবে সুযোগ দাও, তোমাদের যে আশার প্রতিফলন আমার মাধ্যমে যত সহজে ঘটবে এটা অন্য কারো মাধ্যমে তোমরা পাবা না। গাজীপুর সিটিতে বুদ্ধিভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে প্রত্যেক ওয়ার্ডে লাইব্রেরি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী MM নিয়াজউদ্দিন। নির্বাচন কমিশন এবং সরকার নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে, নিরপেক্ষ নির্বাচন করলে আমি জয়ের ব্যাপারে একসময় আশাবাদী। এছাড়া নিজ নিজ এলাকায় প্রচারণা চালিয়েছেন কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।